যারা শৌখিন মানুষ আছে, যারা একটু বাংলো টাইপের ঘর চায়, তাদের জন্য এটা বেস্ট। মানে বাংলাদেশে যে কোনো জেলা নিতে পারবেন, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা নেক্সটে চেষ্টা করতেছি যাতে ইন্ডিয়াতে ঘর পাঠানো যায়, সেই প্রসেস। এটাকে বলা হয় ডুপ্লেক্স যে সিরিজ, সেটা ভাই আমরা এই বেড়ার এই ডিজাইনটা কিন্তু অন্যান্য ঘরে পর্যন্ত আমি দেখিনি। যারা রেস্টুরেন্ট বা কোয়ার্টার হিসেবে ঘর নিতে চান, তারাও কিন্তু এটা নিতে পারবেন। এটা কিন্তু আপনার কাছে বর্তমানে সবচেয়ে হাই বাজেটের ঘর, হাই বাজেটের ঘর। সামনে এবং পিছনে কিন্তু ঝুল বারান্দা আছে। মোট 6 রুমের ঘর হবে এটা, মোট 6 রুমের ঘর। আর এটা হচ্ছে পিছনের দিকে ঝুল বারান্দা। হ্যাঁ, সুন্দর ঘন কাঠ দিয়ে বেড়া দিয়েছেন। জি, এই খোলা বারান্দার ঘরগুলোতে কিন্তু এখানে দাঁড়ালে খুবই সুন্দর লাগে। এখানে সিঙ্গেল ঘর দেখতে পাচ্ছি। জি, এটা সিঙ্গেল ঘর, হাজারি বেড়ার। এটা দেখছি পাটাতন আছে, খুঁটি আছে, কিন্তু ঘরটা কোথায়? আচ্ছা আচ্ছা ভাই, বেড়াটা দেখাই সামনাসামনি। এই বেড়াতে সুন্দর ডিজাইন দিয়েছে। জি, আসসালামু আলাইকুম সাকিব ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই। আচ্ছা, তো ভাইয়া এর আগে কিন্তু আপনাদের একটি ভিডিও করেছিলাম, আর সেখানে বলেছিলেন আপনারা হচ্ছে পরবর্তী ভিডিওতে যত হাই রেঞ্জের ভালো ভালো ঘর আছে সেগুলো দেখাবেন। জি ভাই, ইনশাল্লাহ অবশ্যই। তো আজকে কি টাইপের ঘর দেখবো আমরা? আজকে আমার পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি আড়াইতলা ঘর, সম্পূর্ণ কিন্তু ডুপ্লেক্স। এটা কিন্তু সম্পূর্ণ লোহা কাঠের নিচের ফ্লোর এবং উপরের ফ্লোরও কিন্তু লোহা কাঠের। আর যাবতীয় যে কাঠগুলো আছে সম্পূর্ণ কিন্তু লোহা কাঠের, এবং একটু কাঠের পুরুত্বটা একটু বেশি। আর আপনার উপরে কিন্তু আপনার সামনে এবং পিছনে আপনার ঝুল বারান্দা আছে। ঘরটার কাজ চলতেছে এই যে আপনার কয়েকদিন আগে ঘরটা আমরা কাজ শুরু করছি আর কি, ইনশাল্লাহ কমপ্লিট হলে অনেক সুন্দর এবং অনেক আকর্ষণীয় লাগবে। আপনাদের প্রতিষ্ঠানের নাম, ঠিকানা? আমার প্রতিষ্ঠানের নাম মেসার সর্দার এন্টারপ্রাইজ, আর আমি মোহাম্মদ সাকিব সর্দার। আর আমার ঠিকানাটা মুন্সিগঞ্জ জেলার লোহজন থানা কলাবাগান কাঠপুটি গ্রাম। আচ্ছা, তো আজকের ভিডিওতে এই ঝুল বারান্দার সহ আরো অন্য আরেকটি ঝুল বারান্দা আছে। জি জি, সেটার পাশাপাশি খোলা বারান্দার ঘরও দেখবো। প্রথম হচ্ছে আমরা এই ঘরটাই দেখবো। জি, এই প্রথমে এই ঘরটা দেখেন আপনি ডিজাইনটা, কত বন্দরের ঘর এটা? আইতে সে বন্দরের ঘর ভাইয়া। আচ্ছা, উপরের টিনটা কত এমএম? এটা উপরের টিনটা হচ্ছে আপনার 42 এমএম। আর বডি প্লেন শীট? বডি প্লেন শীট আছে আপনার 55 এমএম, মানে 0.55। হ্যাঁ, 0.55। আর এমনিতে হিসাব করতে গেলে 550 এমএম। আচ্ছা, এটা কি সবচেয়ে মোটাটা ভাই? জি জি, এটা সবচেয়ে মোটাটা। আর এটার উপরে যেটা আছে এটার এমএম এর হিসাব হয় না, এটা হলো এটার উপরে এটা হলো গ্যাজের হিসাব হয়। তো এই বডিতে এটা কি ডিজাইন? এটা হচ্ছে ভাই হাজারি ডিজাইন, এবং ডিজাইনের সাথে সাথে হাজারির সাথে সাথে আমরা কিন্তু লতা ডিজাইনটা দিয়ে দিয়েছি। ওকে, তো এই ডিজাইনটা তো অন্য ডিজাইন নেওয়া সম্ভব? জি, অন্য ডিজাইন নেওয়া সম্ভব। আমি এরপরে আরেকটা বারান্দা ঘর দেখাবো যেটার মধ্যে অন্য ডিজাইন দেওয়া আছে। হ্যাঁ, তো এই ঘরের ভিতরে আপনারা সম্পূর্ণ কমপ্লিট করলে কয়টা ঘর দিবেন? এটা সম্পূর্ণ কমপ্লিট করলে আমরা এটার মধ্যে রুম দিব হচ্ছে, নিচে হবে 4টা আর উপর হবে 2টা, 6টা টোটালি। মোট 6 রুমের ঘর হবে এটা? মোট 6 রুমের ঘর। আর আপনি এই পাশ দিয়ে আসলে দেখাতে পারবো। নিচের ফ্লোরটা হচ্ছে কি কাঠে এটা? এটা নিচের ফ্লোরটা কিন্তু লোহা কাঠে। আচ্ছা, দুইতলাতে যাওয়ার সিঁড়িটা এখনো দেননি? এখনো দেইনি, এখনো কমপ্লিট হয়নি। কি সিঁড়ি হবে এটা? এটা অবশ্যই ভাঙা ডুপ্লেক্স সিঁড়ি হবে। উপরে তো এই লোহা কাঠ দিয়েছে? হ্যাঁ, উপরে লোহা কাঠ। আপনার কাঠের কোয়ালিটি গুলো দেখেন খুবই ফ্রেশ কিন্তু। আচ্ছা, এই যে এখানে হচ্ছে যে কাঠটা, এটা কি কাঠ বলে? এটা লোহা কাঠ, নাইজেরিয়ান লোহা কাঠ ভাইয়া। আচ্ছা, এই যে এই পাশে যে ডিজাইন করা এই কাঠটা কি? এটা বালিশ, এটা আছে আপনার পুরুত্ব ছিল 12 ইঞ্চি বাই 2 ইঞ্চি। ওকে, তো এই যে এই ঘরের খুঁটি কত দিয়েছে? এটা খুঁটি আছে আপনার 4.5 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি। এই ঘরে কিন্তু কাজ এখনো চলছে, দুই তলাতে যাওয়ার সিঁড়ি কিন্তু দেওয়া হয়নি, তাই আমরা একটু বাইরে থেকে ঘুরে ঘুরে দেখাবো এখন। এই যে এটা হচ্ছে পিছনের দিকে ঝুল বারান্দা। হ্যাঁ, আর পিছনেও নাকের ডিজাইন দেওয়া? জি জি, নাকের ডিজাইন দেওয়া আছে। আর এই যে এখানেও সুন্দর ডিজাইন দিয়েছেন এই ঘরের সাথে, চাইলে এখান দিয়ে পিছন আমরা দরজা রেখে দিছি, এখান দিয়ে চাইলে একটু ওয়াশরুম বানিয়ে নিতে পারবো। আর চাইলে তো এমনিও এখান দিয়ে আরো রুম অ্যাটাচ করে বাড়ানো, হ্যাঁ আবার একটা বারান্দা বাড়াতে পারবে। তো সাকিব ভাই, তখন আমরা এই সুন্দর ঘরটা দেখলাম, 23 বন্দর, সম্পূর্ণ ঝুল বারান্দা, ডুপ্লেক্স ঘর। জি ভাইয়া, তো এটার প্রাইসটা কত? এটার প্রাইসটা আমরা একবারে নিম্ন করে বলে দিব, এটার প্রাইস মাত্র 13,30,000 টাকা। মাত্র 13,30,000? মাত্র 13,30,000 টাকা। আচ্ছা, এত বড় ঘর কি আসলে আদৌ কি নেওয়া সম্ভব বাইরে? জি, আপনি বাংলাদেশে যে কোনো জেলা নিতে পারবেন, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা নেক্সটে চেষ্টা করতেছি যাতে ইন্ডিয়াতে ঘর পাঠানো যায়, সেই প্রসেস আমরা এক্সপোর্ট যাতে করতে পারি সেটা আমরা চেষ্টা করছি। সেটার হচ্ছে আপনারা অলরেডি কার্যক্রম শুরু করে? জি জি, কার্যক্রম শুরু করে দিয়েছি। ওকে, তারপর আপনাদের আরো সুন্দর সুন্দর ঘর আছে, সেগুলো চলেন দেখি আমরা। জি ভাই অবশ্যই। তো সাকিব ভাই, আপনার কাছে বর্তমানে যে সবচেয়ে দৃষ্টিনন্দন ঘরটা রয়েছে সেটার সামনে আমরা দাঁড়িয়ে আছি। জি জি ভাইয়া, অনেকেই খোলা বারান্দার ঘর চায়, একটা ঘর খোলা বারান্দা উঠান না ভাই, আপনাদের ভিডিওতে দেখি না, তো তার জন্য অবশেষে একটা খোলা বারান্দা আবার নিয়ে আসলাম, খুবই সুন্দর ঘর ভাইয়া। আচ্ছা, এই ঘরগুলো কিন্তু বর্তমানে খুবই চলছে? জি জি, যারা শৌখিন মানুষ আছে, যারা একটু বাংলো টাইপের ঘর চায়, তাদের জন্য এটা বেস্ট। আচ্ছা, এটা হচ্ছে সম্পূর্ণ খোলা বারান্দা, কি কাঠের? এটা সম্পূর্ণ লোহা কাঠের। পাটাতন কি কাঠ হবে? পাটাতন 2 সিট জাস্ট করেই কাঠের, আর যা আছে বাদবাকি সম্পূর্ণ লোহা কাঠের। ওকে, তো উপরে হচ্ছে কি টিন দিয়েছেন? উপরে আছে আপনার 32 এমএম এর আবুল খেয়ারের যে রঙিন লাল কালারের ঢেউ টিনটা আছে সেটা, এবং বেড়ার মধ্যে আছে আপনার 35 এমএম এর প্লেন শীট। আমরা একটু সামনে গিয়ে দেখাই ঘরটা। তো এই ঘরে কিন্তু সুন্দর ঘন কাঠ দিয়ে বেড়া দিয়েছেন। জি, আপনি যদি একটু ভিতরে গিয়ে দেখাতেন, এখানে দাঁড়ালে কিন্তু অনেক সুন্দর লাগে। এটা হচ্ছে সিঁড়ি ভাইয়া, আর এই সিঁড়িটাও কিন্তু খুব সুন্দর দিয়েছেন। জি,
তো এই যে দেখুন দর্শক, এই যে এই খোলা বারান্দার ঘরগুলোতে কিন্তু এখানে দাঁড়ালে খুবই সুন্দর লাগে, আসলে ছবি তোলার জন্য কিন্তু পারফেক্ট বলা যায়। ওকে, তো এই যে এই বেড়ার কাঠগুলো কি লোহা কাঠের? এগুলো সম্পূর্ণই লোহা কাঠ ভাইয়া, এই যে নিচে যেগুলো আছে সম্পূর্ণই লোহা কাঠ, এই খুঁটিগুলো লোহা কাঠ এবং খুঁটির আদলে কিন্তু আমরা ডিজাইন দিয়ে দিয়েছি, আর এখানে সম্পূর্ণ নৈচার মধ্যে কম্বিনেশন। আচ্ছা, আমি একটু ভিতরে যাই। এই যে সিঁড়িটা, কিন্তু সিঁড়িটা কি কাঠের ভাইয়া? সিঁড়ি লোহা কাঠের। আচ্ছা, আর এই যে পাটাতনটা হচ্ছে শুধুমাত্র কোরাই কাঠের? পাটাতনটা কোরাই কাঠের, আর এখানে কিন্তু হাজারি বেড়া ডিজাইন করা। আচ্ছা, হাজারি করা সম্পূর্ণ দাবা ডিজাইন। আর এই যে এখানে হচ্ছে এসএস এর পাইপগুলো, এসএস এর পাইপ দেওয়া। আচ্ছা, বারান্দাটা ভাই কতটুকু হবে সাইজ? এটা ভাই একটা নরমালি একটা বারান্দা যেরকম 8 ফিট থাকে, আমরা এটা 8 ফিটই রাখছি। ওকে, এই ঘরটা সম্পূর্ণ কত বন্দরের? এটা 23 বন্দরের, আই 23 বন্দরের 15 হাত বাই 8.5 হাত, আর বারান্দা হচ্ছে আপনার 5 হাত। আচ্ছা, ঘরটা হচ্ছে আপাতত নিচে একটা রুম আর উপরে আরেকটি রুম। জি জি। এই যে এটার খুঁটিটা কত দিয়েছেন? এটার খুঁটিটা আছে 4 ইঞ্চি বাই 3 ইঞ্চি। 4 বাই 3। তো সেক্ষেত্রে কি এগুলা টেকসই কেমন হবে? জি, এটা টেকসই আলহামদুলিল্লাহ খুব ভালো হবে। এই পাশে হচ্ছে এক্সট্রা দরজা দেওয়া, যাতে করে অ্যাটাচ করে ওয়াশরুম বানানো, ওয়াশরুম করতে পারে। উপরে যেহেতু আপনারা সিঁড়িটা এখনো দেননি, সেহেতু আমরা উপরে দেখাতে পারলাম না, কিন্তু নরমালি সিঙ্গেল ঘরগুলা যেরকম হয়, এটার মধ্যে আমরা ডুপ্লেক্স ভাঙা সিঁড়ি যেটা আছে একদম সেম ওই যে ওখানে যে আমরা বারান্দায় নৈচার ডিজাইনটা দেখলাম, সেম ওরকম ডিজাইন করে আমরা সিঁড়ি বানিয়ে দিব এখান দিয়ে। তো সাকিব ভাই, এতক্ষণ আমরা এই সুন্দর ঘরটি দেখলাম, জি এটার প্রাইসটা কত? এটার প্রাইস আমরা কমে বলে দেব, যাতে করে নিতে পারে যারা নেওয়ার জন্য আগ্রহী, তারা নেওয়ার মানে নিতে আসলে যাতে নিতে পারে, সেই জন্য এটার প্রাইস পড়বে অনলি 4,90,000 টাকা। মাত্র 4,90,000 টাকা হলে আপনারা এই ঘরটা নিতে পারবেন। আচ্ছা, আর এটা তো অবশ্যই বেড়াতে কিন্তু প্লেন শিট লাগালে টপ বারান্দার ঘরই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি আর 1,00,000 টাকার মতো খরচ করেন তাহলে আপনার এটা কিন্তু একটা টপ বারান্দার মতো ঘর হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে যে এখানে সিঙ্গেল ঘর দেখতে পাচ্ছি। জি, এটা সিঙ্গেল ঘর, হাজারি বেড়ার, এটা আই 21 বন্দরের লোহা কাঠের ঘর। সম্পূর্ণ লোহা কাঠ? জি, সম্পূর্ণ লোহা কাঠের। পাটাতনটা কি কাঠ হবে? পাটাতনটা 2 সিট কোরাই কাঠের হবে। ওকে, তো এই ঘরটা এখনো কাজ চলছে, নিচে পাটাতনটা আপাতত দেওয়া হয়নি? না, এখনো দেওয়া হয়নি। চাইলে তো কেউ পাটাতন লোহা কাঠের নিতে পারবে? এটা চাইলে যে কোনো সময় পাটাতন লোহা কাঠ নিতে পারবে। ওকে, তো এটা উপরে টিনটার নিচের প্লেন শিটটা কত? এটা আপনার প্লেন শিট আছে 35 mm, আর চালের মধ্যে ঢেউ টিনটা আছে 32 mm। ওকে, তো এটার প্রাইসটা কত? এটার প্রাইস অনলি 3,30,000 টাকা। অনলি 3,30,000 টাকা। সরাসরি আসলে তো অবশ্যই কিছুটা কমানো যাবে। আমি আজকে যে প্রাইস বলছি, কেউ যদি এসে বলে যে ভাই ডিসকাউন্ট দেন, তাহলে আমি লজ্জা পাবো, তারপরেও আমি যতটুকু পারবো ইনশাল্লাহ কমাই দেবো। ওকে, দেখছি পাটাতন আছে, খুঁটি আছে, কিন্তু ঘরটা কোথায়? আচ্ছা আচ্ছা ভাই, এটা ঘর আর কি, এটা গতকালকে চলে গেছে। আপনারা আমার এমএসি ওয়ার্ল্ড চ্যানেলে যদি যান, আমি সরাসরি লাইভ দিয়েছিলাম যে ঘরটা ভাঙা নিয়ে গেল কাস্টমার, নিচের ফ্লোরটা রেখে গেছে। এখানে কিন্তু বারান্দা ঘর ছিল, কিছু ফ্লোর এখানে রাখছে আর এইগুলো রেখে গেছে, উনি আর কি ফ্লোর পাকা করে নিবে ভাইয়া। ওকে, তার মানে হচ্ছে এটা আপনারা ফ্লোর ছাড়াও না নিয়েছে, দেখলে মনে হচ্ছে ঘর ভেঙে নিয়ে গেছে, দেখলে ওইরকমই মনে হচ্ছে। তারপর হচ্ছে আমরা যে এখানে একটা সিঙ্গেল ঘর, জি এটা পিছনের দিক? জি, এটা পিছনের দিক। ওকে, তার মানে আমরা হচ্ছে পিছনের দিকটাও দেখিয়ে দিলাম, আর এই যে এই পাশ দিয়ে হচ্ছে সামনের দিক, এটা সামনের দিক। ওকে, তো নরমালি সিঙ্গেল ঘরগুলো যেরকম হয় ওইরকমই তো হবে? জি, ওরকমই। আচ্ছা, এখানে হচ্ছে ত্রিপাল দেওয়া কাজ করার জন্য, তো সেহেতু আমরা দূরের থেকে দেখাতে পারলাম না, যে এখান থেকে দেখুন, জি এটার মধ্যে সিঁড়ি কমপ্লিট করা আছে, সিঁড়ি এটার ভিতরে কমপ্লিট। উপরে তো মূলত যে সিঙ্গেল ঘরগুলো উপরে যেরকম থাকে সেরকম সেরকম। হ্যাঁ, আচ্ছা, ভিতরে হচ্ছে 2টা রুম। 2টা রুম। খুঁটিটা কত দিয়েছেন? এটা খুঁটি 4 ইঞ্চি বাই 3 ইঞ্চি। 4 বাই 3। জি। ওকে, সম্পূর্ণ লোহা কাঠের? সম্পূর্ণ লোহা কাঠ, আই 21 বন্দরের ঘর। আচ্ছা, এই যে পার্টিশনটা কি কাঠের ভাই? এটা লোহা কাঠের ভাই, নাইজেরিয়ান লোহা কাঠ, সলিড নাইজেরিয়ান লোহা কাঠ। সিঁড়িটাও সেম, যাবতীয় যা কাঠ আছে সব নাইজেরিয়ান লোহা কাঠ, জাস্ট 2 সিট পাটাতন করেই কাঠ। কিন্তু পাটাতনের ফিনিশিংটা খুবই সুন্দর দেখতে পাচ্ছি, আকা নেই কিন্তু তেমন। আমি এটা কিন্তু পুরোপুরি রোদের মধ্যে ঘরটা উঠাইছি, আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো গাছপালা নাই, খুবই খোলা রোদের ভিতরে। জি জি। ওকে, তো এটা কিন্তু তেল দিলে অনেক বছর টিকবে, যারা নাকি ক্রয় করে নিয়ে যাবে? আমি তেল দেই নেই, কারণ ঘরটায় তেল দিয়ে দিব ইনশাল্লাহ, দেখি, কারণ তেল দিতে হবে, কারণ শুকায় যেতেছে কাঠটা। ওকে, তো এটার প্রাইসটা কত যাচ্ছে? এটার প্রাইস অনলি 3,55,000 টাকা। মাত্র 3,55,000। এখানে আরো একটি সুন্দর নাক বারান্দার ঘর। জি ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে ডিজাইনটা কি একটু চেঞ্জ? আমি একটু আগে একটা দোতলা ঘরে বলেছিলাম যে আরেকটা নতুন ডিজাইন এনেছি আমরা, সেই ডিজাইনের ঘর আপনি যদি সামনে থেকে আসেন তাহলে দেখতে পারবেন, ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, আর মিস্ত্রি কিন্তু খুবই হাই কোয়ালিটির দক্ষভাবে কাজগুলো করছে ইনশাল্লাহ। আচ্ছা, এই বেড়ার এই ডিজাইনটা কিন্তু অন্যান্য ঘরে পর্যন্ত আমি দেখিনি। না, এটা কিন্তু একটু অন্যরকম। জি ভাইয়া। আর এই যে এই পাইপটা, এটা এসএস পাইপ, এটা আপনার 8 mm এর এসএস পাইপ, এটা কিন্তু আপনার কলস ডিজাইন করা আছে এটার মধ্যে। কলস ডিজাইনটা কিন্তু একটু বেশি সুন্দর। হ্যাঁ, এটা সচরাচর কেউ দেয় না আর কি। আর এই যে কাঠের এই যে ডিজাইনটা কি বলে, এটাকে বলা হয় ডায়মন্ড ডিজাইন। ডায়মন্ড ডায়মন্ড, এটাও দেয় না অনেকে সময় বেশি লাগার কারণে, আর উপরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন করা। আচ্ছা, এই নাকের সাথে তো অবশ্যই ঝালটের কাজ, ওই যে ওখানে ঝাড়ের কাজ করা আছে দেখেন, ওই যে ওখানে রাখা আছে, এটা কিন্তু এই ডিজাইনটাই দেওয়া হবে। হ্যাঁ, এটা উপরে অ্যাড হয়ে যাবে। ওকে, তো আমরা একটু ভিতরে যাই। জি অবশ্যই।
আচ্ছা, তো সাকিব ভাই, এটার পাটাতন তো নিশ্চয়ই লোহাগার? এটার পাটাতন অবশ্যই লোহাগার, এটা হাই বাজেটের একটি ঘর। খুঁটি কিন্তু আপনার দেওয়া আছে এটা 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি পাকা সাইজের খুঁটি, 4 বাই 4 পাকা সাইজ। হ্যাঁ, তো আমরা একটু ভিতরের রুমে যাই। মোট কয় রুম হবে ভাই? এটার মোট আমরা এখনো পার্টিশন করিনি, এটা মোট 6 রুম হবে। খুঁটিগুলা যদি দেখেন, খুঁটি আপনার সাইজ খুবই চওড়া, 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি। একটা মানুষ যদি ঘরের মধ্যে ঢুকে সে কাঠ দেখলে অবশ্যই, যদি বাজেট থাকে সে ফিরে যেতে পারবো না এখান থেকে। পুরো হচ্ছে আপনার কোরি কাঠের ফ্লোর, কোরি কাঠের ফ্লোর, কোরি কাঠের ফ্লোর। ওকে, তো চাইলে এই রুমগুলোতে কয়টা রুম করা সম্ভব? এটা নিচে এখানে 2টা রুম, বারান্দায় 2টা রুম, আর উপরে যে আপনার 2টা রুম, টোটালি 6টা রুম করা যাবে। তো সাকিব ভাই, যে এই ঘরটা আমরা দেখলাম, এটার প্রাইসটা কত? এটার প্রাইসটা ভাই একদম রিজনেবল বলে দেবো, এটার প্রাইস পড়বে 8,20,000 টাকা। 8,20,000 টাকা। কেউ চাইলে আমরা এটার উপরে ঝুলবারান্দা দিয়ে দিতে পারবো, একটা ঝুলবারান্দা অনলি 1.5 লক্ষ টাকা খরচ হবে। এখানে ঘোড়দৌড় বাজারের যে মেইন রোড আছে, এটা ঠিক পাশে কিন্তু আপনার একটা সুন্দর ঘর তোলা। জি, এটা কিন্তু আপনার কাছে বর্তমানে সবচেয়ে হাই বাজেটের ঘর, হাই বাজেটের ঘর। ঘরটা কিন্তু খুবই ঘন কাঠের আর খুবই ঘন ডিজাইনের। জি, আপনি এদিকে আসেন ভাইয়া, নিজের সম্পদ হচ্ছে কি হয়েছে দেখেন, ধুলা পড়া কি হয়ে গেছে দেখছেন। এটা আবার যদি আমি একটু ধুয়া ফেলি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। যেহেতু আসলে মেইন রোডের পাশে সবাই কিন্তু দেখলোই, আর এই রোড দিয়ে কিন্তু বাসও চলাচল করে, একদম ডিরেক্টলি ঢাকা থেকে বাস সরাসরি আমার এখানে চলে আসে। ওকে, তো এই যে এই কারণে ঘরে কিন্তু আপাতত ধুলাবালি পরে একটু ময়লা হয়ে যাচ্ছে, এগুলা ব্যাপার না আসলে, এগুলা কোনো ব্যাপার না ভাই। এটা আপনার কথা আছে, একটা পুরনো একটা বাক্য আছে, চকচক করলে শোনা হয় না। ওকে, ঠিক আছে। তো এই যে কাঠে কিন্তু অনেক ডিজাইন দেওয়া, আর এই খুঁটিটা কি কাঠের? এটা সম্পূর্ণ নাইজেরিয়ান লোহাগাটার 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি একটা খুঁটি দিয়ে এটা তৈরি করা আছে। ওকে, আমরা ঘরের ভিতরে যাওয়ার আগে কিছু তথ্য জেনে নেই, সেটা হচ্ছে ঘরের ভিতরে মোট কয়টা রুম? এটার মধ্যে টোটালি নিচে আছে আপনার 4টা রুম, সামনে আছে একটা খোলা বারান্দা, আর উপরে আছে 2টা খোলা বারান্দা, মানে ঝুল বারান্দা। ওকে, আর উপরে যে টিন সেটা কত এমএম? উপরে টিনটা আছে 420 এমএম, মানে যেটা 0.42, আর নিচের যে প্লেন শীট আছে সেটা হলো 60 এমএম 60 এমএম। আচ্ছা, আমরা একটু বেড়াটা দেখাই সামনাসামনি। এই বেড়াতে সুন্দর ডিজাইন দিয়েছে। জি, সুন্দর ডিজাইন, আর জানালাতেও ডিজাইনগুলো দেওয়া। জি ভাইয়া। আচ্ছা, ঘরটা যেহেতু মেইন রোডের পাশে, আমরা এটা একটু ভিতরে গিয়ে দেখাবো। জি অবশ্যই, আমি তালা খুলছি। তো এই ঘরের ভিতরে হচ্ছে আমরা এখন প্রবেশ করব। সাকিব ভাই, যে এই জায়গাটা মূলত কি কাজে ব্যবহার হয়? এটা আপনার ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করা হয়, ড্রয়িং রুম হিসেবে, ড্রয়িং রুম হিসেবে ব্যবহার হয়। খুঁটি কত দিয়েছেন? এটা খুঁটি আছে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি, 4 বাই 4। ওকে, তো এই যে এই পাশে একটি কেবিন রুম করা। জি, এটা আছে আপনার বারান্দার ভিতরে যে কেবিন রুমটা করা আছে সেটা করা। আচ্ছা, বাচ্চাদের জন্য বা মেহমানের জন্য এই ঘরগুলো অনেক দরকারি। আমরা একটু ভিতরের ঘরে যাই। জি অবশ্যই। আচ্ছা সাকিব ভাই, এই সিঁড়ির ডিজাইনটা আসলে কি ডিজাইন বলে? এটাকে বলা হয় ডুপ্লেক্স যে সিঁড়ি সেটা ভাই। আমরা যেগুলা ডুপ্লেক্স বিল্ডিং এর মধ্যে যে ক্যাটাগরির আমরা সিঁড়িগুলা বানাই, সেই ক্যাটাগরি কিন্তু এটা সিঁড়ি বানানো হয়েছে। আচ্ছা, খুবই সুন্দর ডিজাইন, আর এটার সাথে যে এসএস এর পাইপ গুলাও কিন্তু দেওয়া। হ্যাঁ, এসএস এর পাইপের কম্বিনেশনে, আর খুব সুন্দর লতা ডিজাইন করা। ওকে, আর এই যে নিচের এই জায়গাটা কি কাজে ব্যবহার হবে? এটা আপনার একটা স্টোর হিসেবে ব্যবহার করতে পারবে, আমরা বানিয়ে দিতে পারবো চাইলে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এই যে এখানে হচ্ছে এই ভিতরের দরজা তো নকশা করা। জি, আমাদের প্রত্যেকটা রুমের প্রত্যেকটা দরজার মধ্যে এটার মধ্যে নকশা করা আছে। আচ্ছা, আর এই যে এখানে হচ্ছে এটা বেডরুম, এটা বেডরুম। এই ঘরের নিচতলার হাইটটা কত ভাই? এটা নিচতলার হাইট আছে আপনার প্রায় 11.5 ফুট। 11.5 ফুট? জি, নর্মালি বিল্ডিং এর থেকে কিন্তু হাইট বেশি, অনেক বেশি বিল্ডিং এর চাইতে। ওকে, তো আমরা হচ্ছে নিচতলা দেখলাম, আমরা উপর তলায় যাই চলুন। জি, আর সিঁড়িটা কি কাঠের? সম্পূর্ণ নাইজেরিয়ান লোহা কাঠের। আচ্ছা, তো এই যে এইখানে এই জায়গাটা কিসের জন্য দিয়েছে? এটা ফুলের ফুলদানি রাখার জন্য টপ হিসেবে ব্যবহার করা হয়, সাজানোর জন্য, সাজানোর জন্য। একটু গুছ গাছ করে রাখলে খুব সুন্দরভাবে এটা সাজানো যাবে। মূলত এটা ঘর হিসেবে ব্যবহার করতে পারবে, বা যারা রেস্টুরেন্ট বা কোয়ার্টার হিসেবে ঘর নিতে চান তারাও কিন্তু এটা নিতে পারবেন। খুবই সুন্দরভাবে আপনি এটা পরিচালনা করতে পারবেন এবং একটা ক্রেতা আকৃষ্ট করতে পারবেন আপনি যদি। বর্তমানে কিন্তু এই ধরনের কনসেপ্ট বাংলাদেশে পুরোপুরি নতুন, পুরোপুরি নতুন। ওকে, তো এই যে এখানে সিঁড়ির এখানে বেড়া দিয়েছেন। জি, যাতে বাচ্চারা না পড়ে যায় বা যা গেস্ট আসলে যাতে না পড়ে যায় তার জন্য। আচ্ছা, তো এই যে এইখানেও নিচতলার মতো সেম সাইজের কিন্তু আরেকটি বেডরুম, বেডরুম। আচ্ছা, তো এখানে হাইটটা কত? এটার হাইট আছে আপনার 10 ফুট, 10 ফুট, নর্মালি বিল্ডিং এর সমান, নর্মালি বিল্ডিং এর সমান। আমরা একটু সামনের ঝুল বারান্দায় যাই। এটা আছে আপনার হলো সামনের ঝুল বারান্দা, যেটাকে বলা হয় ঝুল বারান্দা।
যারা ঝুল বারান্দায় ঝুল বারান্দা পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট হবে। এটা সামনে এবং পিছনে কিন্তু ঝুল বারান্দা আছে। ওকে, আর এই যে উপরে কিন্তু এই যে বেড়া দেওয়া, আর বেড়ার হাইট কিন্তু অনেক, বেড়ার হাইট অনেক। ওকে, উপরে হিট ফর্ম দিয়েছেন? হ্যাঁ, হিট প্রুফ ইন্ডাস্ট্রিয়াল যে ফর্মটা আছে সেটা আমরা ইউজ করছি। এর জন্য কি গরম লাগে না? গরম কম লাগবে। ওকে, এই যে আমি দেখাই সম্পূর্ণ মেইন রোডের পাশে কিন্তু এই ঘরটা, আর ঘরের হাইট কিন্তু মাশাআল্লাহ বলতে হবে অনেক অনেক বেশি। আর যারা নাকি এই মুন্সিগঞ্জ এরিয়াতে যাতায়াত করেন তারা অবশ্যই আসলে এই ঘরটা দেখতে পারেন। এটা গাঞ্চিল ঘোড়াদুর গাঞ্চিল বাস কাউন্টারের সাথেই বললেই হবে, ফকির বাড়ির সামনে। আমরা একটু পিছনের ঝুল বারান্দা দিই। মেহরাব ভাই আসেন, এটা পিছনের ঝুল বারান্দা, এই যেখানে এটা পিছনে। তো এই যে এটা হচ্ছে এই ঘরের পিছনের ঝুল বারান্দা, আর অবশ্যই পিছনের ঝুল বারান্দাও কিন্তু সামনের ঝুল বারান্দার মতো সেম। যে এই ঘরের উপরে নিচের পাটাতনটা কি কাঠের? এটার উপরে নিচে পাটাতনটা লোহা কাঠের ভাইয়া, সম্পূর্ণ লোহা কাঠ, সম্পূর্ণ লোহা কাঠের। একবার স্টোর যেটা আছে সেটা আছে আপনার পরিকাঠ। তো সাকিব ভাই, যে এই ঘরটা আমরা তখন দেখলাম, এটার প্রাইসটা কত যাচ্ছে? এটার প্রাইসটা চাইলে তো অনেক বেশি চাওয়া যায়, চাইলে তো লাভ নাই, আমি ঘর বিক্রি করবো। এটা আর বিক্রি নিয়ে আমি অনেক কাস্টমার এর আগে বলছে সাকিব ভাই প্রাইসটা একটু হাই হয়ে গেছে, আসলে আমার খরচ অনেক বেশি হয়েছে, আর প্রায় একটা ঘর কমপ্লিট করতে প্রায় 3 মাস লেগে যায়। তো আমরা এটার প্রাইস নির্ধারণ করছি মাত্র একবার, লাস্ট প্রাইস 14,50,000। 14,50,000 একেবারে সবকিছু ছেড়ে বলে দিয়েছি, ছেড়ে বলে দিয়েছি। ওকে, তো আজকে হচ্ছে আমরা এই যে হাই রেঞ্জের ঘরগুলো আছে প্রথম থেকে কিন্তু এই ঘরগুলোই দেখালাম। জি জি। এছাড়াও তো নর্মালি যেগুলো সিঙ্গেল ঘর আমার কাছে, আপনি জানেন বরাবরের মতো আমরা 1,22,000 টাকা থেকে শুরু করি ঘরগুলো। 1,22,000, 1,45,000, 75,000, 2,20,000, বরাবর সব ধরনের ঘরে আমাদের কোম্পানিতে আছে ইনশাল্লাহ। ওকে, তো আপনার সাথে সরাসরি যোগাযোগের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখবো, যাতে করে সবাই যোগাযোগ করতে পারে। অবশ্যই, আর আশা করি সবাইকে একটি ভালো সেবা দিতে পারবেন। আর অবশ্যই কারো যদি কোনো চাহিদা থাকে যে লিখিত আকারে গ্যারান্টি, সেগুলো আপনি দিতে পারবেন। আমি বরাবরের মতো ভাই বলি, আমি কম প্রাইসে ঘর দিতে চাই বাংলাদেশের 64 জেলায়। সদ্দার এন্টারপ্রাইজের ঘর যাক, সবাই ঘরের সুখটা পূরণ করতে পারুক, সকলের আশা পূরণ হোক, সেটাই আমি চাই। ওকে, তো এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।